হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ঠাকুরের মহিমা। একবার এক কালী পুজোয় একজন মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরতে বসে তারা শুনতে পাচ্ছে মন্ত্র উচ্চারণ আর শঙ্খের আওয়াজ, কিন্তু আশেপাশে কোনো মন্দির কেন, কোনো জনবসতি নেই। তাহলে এই আওয়াজটা এলো কোত্থেকে? আজকে তোমরা দারুণ দারুণ কিছু ঘটনা শুনতে চলেছ। কালীমায়ের যে ডাকিনী যোগিনী থাকে না, তাদের একটা স্টোরি আছে, তার সাথে একটা ঠাকুরের মহিমা স্টোরি আছে, আরও একটা স্টোরি আছে ভূতের নিয়ে। সেই স্টোরিটাও একদম অবাক করার মতো, একদম অবিশ্বাস্য যাকে বলে। তো আজকের এই তিনটে ঘটনাই দারুণ হতে চলেছে। তো আর একদম দেরি করো না, তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নাও। আমরা আবারও আজকে পাড়ি দেব ভূতের এবং অলৌকিকের রাজ্যে। তো আর একদম দেরি করছি না, চলো আমরা শুরু করছি আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি শুভজিৎ বসাক, কলকাতা থেকে পাঠাচ্ছি। শুরুতেই ভৌতিক কথা পরিবারের সকল সদস্যকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। এইভাবে পরিবারের আগামী দিনে আরও সাফল্য আসুক এই প্রার্থনা রইল। আজ একদম ভিন্ন স্বাদের নতুন ঘটনা সংগ্রহ করে পাঠাচ্ছি। কতটা যে অলৌকিক বিষয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা সঠিক মাধ্যমে জানতে গেলে অবাক হতে হয়। আজকের ঘটনাটা সেই রকমই, সংগ্রহ করেছি আমার এক বন্ধুর মারফত। ঘটনাটি ঘটেছিল তার বন্ধু সোনয়নার সাথে, আর সে যেভাবে বলেছিল আমি সেটাই গুছিয়ে লিখে পাঠালাম। আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে ঘটনাটি পাঠ করে শোনানোর আর্জি রইল। সুনয়নার হঠাৎ করেই সব কিছু যেন খারাপ হয়ে যাচ্ছে। নতুন কাজ পেয়েছে তা বলে কাজের পদ্ধতি অজানা নয়, কিন্তু জানা কাজই তার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না। বছর দশেকের অভিজ্ঞতা রয়েছে তার এই পদে কাজ করার, তাও সে যেন নতুন কাজ পেয়েও সেখানে জুত করে উঠতেই পারছে না। কিন্তু করতে গেলেই তার যেন সেই কাজে অনীহা আসছে, আর সময় মতো কাজ শেষ করতে না পারায় স্বভাবতই কথা শুনছে। কিভাবে কাজ পেয়েছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। সুনয়নার অডিট বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সম্প্রতি ভালো একটা জায়গায় কাজ পেয়েছে। কাজটা ভীষণ জরুরি হয়ে পড়েছিল, তার জীবনের লক্ষ্য সে নিজের পায়ে দাঁড়াবেই। গত বছর তার দাদা বিয়ে করেছিল। দাদার বউ মানে তার বৌদি মানুষটা ভীষণ জটিল স্বভাবের। বিয়ের আগে থেকেই বৌদির এই বাড়িতে যাতায়াত, আর তখন থেকেই সোনয়নাকে সে দেখতে পারে না। বিয়ের কিছুদিন আগে বৌদির বাপের বাড়ি থেকে লোক এই বাড়িতে আসে দেখাশোনা স্বার্থে। তখনই কথায় কথায় বৌদির বাবা বলে ওঠে, আমার মেয়ে আপনার মেয়ের থেকেও ভালো যোগ্যতার চাকরি করবে। কথাটা শুনে সুনয়নার মনে আঘাত লাগলেও সরাসরি উত্তর দেয়নি। এদিকে দাদার বিয়ের সাত দিনের মধ্যেই বৌদি দাদাকে নিয়ে আলাদা হয়ে যায় কোনো কারণ ছাড়াই। সবাই দোষ দেয় যে সুনয়না চাকরি করে বলে বৌদিকে দেমাক দেখায়, তাই সে আলাদা হয়ে গিয়েছে। সুনয়না এই ব্যবহারে আরও কষ্ট পায়। এদিকে বাবা অবসর গ্রহণ করেছেন চাকরি থেকে, আর মা আজীবন সংসার সামলে গিয়েছেন। আশা করেছিলেন ছেলে মেয়ে দুজনেই সহায় হবে তাদের বয়সকালে, কিন্তু ছেলের এই আচরণ তাদের যেমন আঘাত দেয় সেরকমই সুনয়নাকেও আঘাত দেয়। দাদার তার প্রতি বিশ্বাস তলিয়ে যেতে দেখে, তাই এখন তার উপরেই সমস্ত দায়িত্ব পড়েছে। বলা ভালো সে নিজেই একে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিল। মনে মনে চাইতো, ঠাকুর আমার একটা ভালো পদে চাকরি হলে তোমায় গিয়ে ভক্তি ভরে পুজো দিয়ে আসব। ঈশ্বর শুনেও ছিলেন, তাই চাকরিটা হতেই ছুটেছিল তারাপীঠে। যাবার কারণ সেখানেই তার মামার বাড়ি, গিয়ে দাদু দিদার সাথেও দেখা হবে, পুজোটাও দেওয়া হবে। ছোট থেকে বহুবার তারাপীঠে এসেছে সে, কোথাও একটা বিশ্বাসও জন্মেছে তার মধ্যে। কিন্তু এবারে পুজো দিয়েও হলো উল্টো ফল। নতুন কাজে মায়না বেশি এটা সত্যি হলেও এই কাজে সে যেন পেরে উঠছে না, কথা শুনছে তার অক্ষমতার জন্য। টানা একই জিনিস হয়ে চলেছে সুনয়নার সাথে, তার ওপর থেকে বিশ্বাস হারাচ্ছে সবার। অথচ সে জানে যে এমন হওয়ার তো কথা নয়, একই কাজ শুধু আলাদা জায়গা, এই তো পরিবর্তন। তাহলে
খামতি আসছে কি থেকে, বুঝে উঠতে পারছে না সে। সারাদিন সে গুমড়ে থাকে, বাড়ি এসে একা একা কাঁদে। একদিন মা তাকে এই অবস্থায় দেখে ফেলল। জিজ্ঞাসা করলে প্রথমটা চুপচাপ থাকলেও আস্তে আস্তে সবটা বলে শোনায় না। চিন্তায় পড়ল তার মা, তাদের দীক্ষাগুরুর সাথে যোগাযোগ করল তার মা। আসতে বললেন তিনি মেয়েকে নিয়ে তার আশ্রমে, আশ্রম শ্যামনগরে। সকাল থেকেই প্রচুর ভক্তের আনাগোনা। সুনয়না আর তার মা যখন সেখানে এসে পৌঁছালো, ঘড়িতে তখন বেলা 11:30। গুরু ভক্তের দেখা হলো, সামান্য কথাও হলো। এরপরে বাকি ভক্তদের প্রয়োজন মিটিয়ে সুনয়নাদের সাথে কথা বলতে বসলেন তিনি। সুনয়নাকে তার ছোটবেলা থেকে তিনি চেনেন। এই মেয়ের মধ্যে উদ্দীপনা প্রচুর, আর তার জেরেই সে সব কাজে সফল হবে এটাই ভবিতব্য করেছিলেন তিনি। হয়েছে সেটাই, কিন্তু হঠাৎ এমন অবস্থা দেখে তিনি বললেন, মা, এর মধ্যে এমন কিছু ঘটনা হয়েছে যেটা তোমার সাম্প্রতিক অবস্থার জন্য দায়ী, সেটা মনে করে বলতে পারবে? সত্যি এমন কিছুই মনে এলো না সুনয়নার যেটার জন্য এই অবস্থা দায়ী হতে পারে। খুব মনে করে বলল, গুরুজি, আমার এমন অবস্থার জন্য কি কাজ দায়ী সেটা জানি না, তবে হ্যাঁ, আমি ভালো মাইনার কাজ, ভালো পদে চাকরি পেলে মনে মনে ঠিক করেছিলাম তারাপীঠে গিয়ে পুজো দেব, তাই করেছিলাম। আর তারপর থেকেই এই অবস্থা যতদূর মনে পড়ছে আমার। ভ্রু কুচকে গুরুজি বললেন, আচ্ছা মা, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মায়ের সামনে এসেছিলে তো তুমি? উত্তরে ঘাড় নেড়ে সম্মতি জানায় সুনয়না। এরপরে গুরুজি বলেন, ভেতরের পাণ্ডারা কি মায়ের গায়ে মাথা ঠেকিয়েছিল জোর করে, বা তুমি নিজে থেকে মায়ের গায়ে হাত দিয়েছিলে, এমন কিছু মনে পড়ছে? সটাং মনে পড়ে সুনয়নার। সেদিন সে যখন সামনে এসে মা তারাকে দেখছিল, সেই মুহূর্তে একজন পাণ্ডা তার মাথাটা নিয়ে মায়ের শরীরের দিকে ঝুঁকিয়ে দেয়, আর তাতে প্রতিমার সাথে তার স্পর্শ অনুভব করেছিল সে। সেটাই সে মনে করে গুরুজিকে সবটা বলে। মৃদু হেসে গুরুজি বলেন, এই পাণ্ডাগুলো হচ্ছে বড় বিধর্মী, এরা সব জানে, আর জেনে শুনেই মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। আমি জানি না এতে ওদের কী লাভ, নিজেরা অশান্তিতে থাকে আর মানুষজনকেও সেই অশান্তিতে ভোগায়। মানুষও ভাবে বড় পুণ্যি করেছে সে, আদলে অজান্তেই পাপের ভাগিদার হয়ে যায়। কথাটা শুনে মা মেয়ে তার দিকে চেয়ে থাকে। গুরুজি তাদের অবস্থা বুঝে মুখগুলো দেখে বলতে থাকেন, আসলে কথিত আছে যে বশিষ্ঠ মুনি সে তারাশিলার ওপরে বসে ধ্যানস্থ হয়ে তারা মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন, সেই তারাশিলার ওপরেই আজকের মা তারা প্রতিষ্ঠিত হয়ে আছেন। আগে তারা মায়ের কাঠের হাত আর তাতে খাড়া নরমুণ্ড ঝুলত, পরে সেগুলো নষ্ট হতে থাকলে সরিয়ে রাখা হয়েছে, আর শুধুই তারামায়ের মাথাটি সেই শিলার ওপরে প্রতিষ্ঠিত করা আছে। শুধু তাই নয়, এই মন্দিরে শ্মশানে অষ্ট তারা বিরাজিত, মা নিজে স্বয়ং এক জটা ও নীল তারার সংমিশ্রিত এই গৃহগর্ভে মায়ের মাথা মৃত সধবা এবং বাচ্চা দিতে গিয়ে মেয়েদের মাথার চুলে আবৃত। কারো কারো মতে এও মনে করা হয় আত্মঘাতী মেয়েদের মাথার চুল রয়েছে। সাধারণত এই মেয়েরা প্রেতজনী প্রাপ্ত হয়, প্রেতজনী নিম্নস্তরের আত্মা হিসেবেই সাধকেরা মনে করেন। এই চুলকে শ্মশানের মরা পোড়ানোর পর তার ছাই জবাকুসুম তেল ধুনোর তাপে জটায় পরিণত করানো হয়। এই জটা এক জটা আবার নাকজটা নামেও পরিচিত। মায়ের সখী হলেন হাকিনী যোগিনী ডাকিনী, ডাকিনী হল তারা মন্ত্রের উচ্চস্তরের সাধনা। তবে ডাকিনী সাধনা করলে যে তারা সিদ্ধ হবেই এমনটা নয়, যেহেতু প্রেতজনী হলে এই আত্মাদের মুক্তি নেই, তাই অতীতে এবং এখনও অনেকে এইভাবে মৃত মেয়েদের চুল অল্প করে এনে মায়ের মাথায় জুড়ে দেয়, তাতে সে নিম্নস্তর থেকে উচ্চস্তরের ডাকিনী পর্যায়ে চলে আসে, সাথে তাদের বাসযোগ্য স্থান হয় সেই তারাশিলা। এই তারাশিলা আর গয়াতে পিণ্ডদানের পেতশিলা দুটাই সমান বলে ধরা হলেও একটা জায়গায় অমিল আছে। তারাশিলায় সহজে তো মৃত্যু নয়,
এমন মেয়েদের মুক্তি মিললেও গয়ায় প্রেতশিলা আত্মঘাতী মানুষের পিণ্ডি গ্রহণ করে না। আবার তারাশিলাই শুধুই সহজাত নয়, এমনই মেয়েদের মুক্তি মেলে। অতএব ওই গৃহগর্ভে আস্ত ডাকিনীদের ঘর যাদের দেখা যায় না, কিন্তু অজানা কাজের মারফত তাদের আমন্ত্রণ করে বসে অনেকেই। এই ডাকিনীদের কারো জীবনে প্রবেশ সাপের বিষের মতো ভয়াবহতা ডেকে আনে, সে সর্বত্র খুইয়ে বসে। ডাকিনীরা চায় না মাকে কেউ ছুঁয়ে দেখুক, তারা মায়ের রক্ষায় নিয়োজিত। আর যে বা যারা মাকে ছুঁয়ে দেখে বা ছুঁতে যায়, সেই ডাকিনীগণ তাদের জীবনে প্রবেশ করে, সেই জীবনকে নরক সমান করে তোলে। এই সত্যি কথাটা অনেকেই না বুঝে ভুলবশত করে ফেলে এমন কাজ। পাণ্ডারা সব জেনেও এই কাজটা করে মায়ের অভিশাপ তাদের জীবনে প্রবেশ করায়। আর এদিকে তারা কিন্তু দেহবন্ধন করে সেখানে ঘুরে বেড়ায়। তার আলাদা গুপ্ত বীজ মন্ত্র আছে, তাই তাদের বিশেষ ক্ষতি হয় না। কিন্তু লোভের বশে তারা অশান্তিতে ভোগে, আর মানুষকে ঈশ্বর দেখানোর ছলে অশান্তিতে ভুগিয়ে মারে। তোমার ক্ষেত্রেও ঠিক এমন বিষয়টাই হয়েছে, বুঝলে মা? একই সাথে এও জেনে রাখো, এই তারাশিলাকে দেখতেও নেই, নির্দিষ্ট নিয়ম পালন করা ছাড়া যে দেখে তার ভাগ্যেও একইভাবে ডাকিনীর প্রবেশ ঘটে। এই শিলাই মায়ের মূল বাসস্থান, তবে এখনও অবধি যা হয়েছে সেই নিয়ে আর চিন্তা করো না, কারণ অজান্তেই এই ভুল অনেকেই করে বসে। তাই একে সরিয়ে আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসতে যেটা বলছি সেটা করো। আশা করছি সব ঠিক হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না। গুরুজির কথাগুলো তাদের গায়ে যেন কাটা দিয়ে গেল। তারা ফিরে আসার পথটা জানতে চাইলে গুরুজি বললেন, আর একবার তারাপীঠে যাও, সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, সেদিন ভালো তিথি। বাবা বামদেব সাক্ষাৎ মায়ের সন্তান, এদিকে তিনি সিদ্ধায়ী হয়েছিলেন এই তারাপীঠে। এই দিন স্বয়ং বামাতারার মিশ্রণ ঘটে তারাপীঠে। শিবাভোগতলায় বামদেব শ্মশানে থাকার সময়ে শিয়াল কুকুরকে একযোগে খাবার খাওয়াতেন, সেটি বামদেবের তারাপীঠের গর্ভগৃহ ছাড়া আরেকটি প্রিয় জায়গা। এখানেই বামাতারার আবির্ভাব ঘটে। সেখানে আটটি পান, তারপরে সাতটি বাতাসা আর সাতটি মোমবাতি জ্বালিয়ে একযোগে মা আর তার বামদেবকে স্মরণ করে নিজের দুর্ভাগ্যের কথা জানিয়ে পেছনে না ফিরে চলে এসো। পান পাতা হলো প্রেত পাতা, আর বাতাসা হলো শৈব বা ভৈরবের প্রিয় প্রসাদ। বামদেব কলিতে তারা সন্তান হলেও আসলে সে শিব বা ভৈরবের এক অংশ। সেই প্রেত পাত্রে বাতাসা নিয়ে মা এবং ভৈরবকে স্মরণ করে নিজের আরতির কথা জানলে সকল মনের আরতি তারা শোনেন এবং দুর্ভোগ কেটে যায়। শুধু কাজটা করে পেছনে তাকিও না, প্রেত কার্যের শেষে পেছনে ফিরে চাইতে নেই, কথাগুলো যেন মনে থাকে। সমস্ত কথাগুলো অজানা রূপকথার মতো শোনালো। দেরি করেনি সোনায়না, মাকে নিয়ে গুরুজির কথা মতো এই কৌশিকী অমাবস্যায় কাজটা করেই এলো। সত্যি সেই হারানো উদ্বম নিমিষেই ফিরে এসেছে আবার। বাড়িতে একটা তারামায়ের ছবি রেখেছে, মা পুজো দেয়। মাথা ভরা তার সেই চুলের দিকে চেয়ে থাকে সোনায়না। কতই রহস্য লুকিয়ে রয়েছে সেই মন্দিরে। নিজের এমন পরিণতি না হলে এ জীবনে হয়তো অজানা কথাগুলো অজানাই থেকে যেত, হয়তো পরবর্তীতে একই কাজ ঘটে থাকলে আরও দুর্বিষহ হতো জীবন। তার চেয়ে এখন অজানাকে জানা হয়ে সে একটা দিক অন্তত জানতে পেরেছে, যে ঈশ্বরকে ছুলেই তিনি বুকে আগলে নেন না, বরং বিরক্তও হন। ফলে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ নামতে দেরি হয় না, সেই জীবনে সে যত বড়ই ভক্ত হোক না কেন। তো এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও। ভাবলাম এই কথাটা সবার জানা দরকার, তাই তোমার মাধ্যমে শেয়ার করলাম। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল তারাপীঠের একটা রহস্যময় ঘটনা। সত্যি এই ঘটনাটা না পাঠালে আমিও জানতে পারতাম না যে এরকম একটা বিষয় হয়। তো তোমরা যেহেতু জেনে নিলে, তো তোমরা কখনও যদি তারাপীঠে যাও তাহলে এদের হাত থেকে একটু বাঁচবে, যাতে এরা তোমাদের ক্ষতি করতে না পারে। সত্যি এই পৃথিবীতে জানার অনেক কিছু আছে, যেগুলো আমরা হয়তো ভাবি যে আমরা সব কিছুই জানি, কিন্তু আদতে আমরা কিচ্ছু জানি না। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে অবশ্যই জানিও, খারাপ লাগলে জানিও। তোমরা অলৌকিক ঘটনা আরও শুনতে চাও কি না সেটাও জানিও। চলো আর একদম দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে। হ্যালো অমিত ভাইয়া, কেমন আছেন?
আশা করি ভালো আছেন। আমার নাম নওরিন, আমি বাংলাদেশের বরিশাল জেলা থেকে আজ আপনাকে একটা ঘটনা লিখতে বসলাম। ঘটনাটি আমার পাশের খালাতো ভাইয়ের থেকে শোনা। উল্লেখ্য, সেই খালা ছিলেন হিন্দু। আমরা মুসলমান ধর্মালব্ধী হওয়া সত্ত্বেও আমাদের বাড়িতে কোনোদিনই কোনো রকম বাধ্যবাধকতা ছিল না যে আমরা হিন্দুদের সাথে মিশতে পারব না বা হিন্দুদের কোনো পরবে যেতে পারব না। আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় অনেক হিন্দু বন্ধুবান্ধব আমাদের রয়েছে। সেরকমই খালার ছেলে ও আমাদের ভাইয়া ঈদে আমাদের এখানে আসতেন উনার পরিবার সহ, আর অন্যদিকে আমরা যেতাম উনাদের বাড়িতে বিভিন্ন পুজোতে। সেবার উনাদের বাড়িতে কালী পুজো ছিল, বেশ ধুমধাম করে উনাদের বাড়িতে কালী পুজো হয়। অমাবস্যার রাতে সেই পুজোটা করা হয়। আমরা সেদিন ঠিক করি যে গিয়ে উনাদের বাড়িতে সারা রাত থাকব আর একসাথে মিলে অনেক মজা করব। সেই মোতাবেক আমরা চলে যাই ওই খালাম্মার বাড়ি। খালাম্মার বাড়িতে গিয়ে খালাম্মা আমাদের আম্মুকে ফোন দিয়ে বলে যে আমরা আজকে তার বাড়িতেই থাকব। যথারীতি আমরা গল্প করতে শুরু করি। এক পর্যায়ে সেই ভাইয়া আমাদের একটা অদ্ভুত গল্প বলে। সে কর্মসূত্রে ঢাকায় থাকত। সে বলে, আমি কয়েক মাস আগে কাজের জন্য ঢাকার বাইরে একটা গ্রামে গিয়েছিলাম। কিছু ব্যক্তিগত কারণের জন্য গ্রামের নামটা উল্লেখ করলাম না। সেখানে অফিসের কিছু কাজ ছিল। আমি এবং আমার এক অপর কলিগ সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে সব কাজকর্ম কমপ্লিট করে আমরা যেদিন ফিরব, সেদিনকে আমার কলিগ আমাকে বলে, এখানে একটা পুকুর দেখলাম, পুকুরে গিয়ে মাছ ধরবে। আমার তখন গ্রামের কথা মনে পড়ে গেল, তাই জন্য আমি ওকে বললাম, ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। কেয়ারটেকারের কাছ থেকে দুটো ছিপ জোগাড় করে আমি আর আমার কলিগ চললাম পুকুরে মাছ ধরতে। পুকুরে মাছ ধরছি এমন সময় হঠাৎ করে আমরা শুনতে পেলাম শঙ্খের আওয়াজ, যেটা শোনা কোনোভাবেই সম্ভব না, কারণ প্রায় 1 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। এরপর আমাদেরকে অবাক করে দিয়ে আরও কয়েকটা আওয়াজ শুনতে পেলাম। সেটা হলো মন্ত্র উচ্চারণের আওয়াজ। আমাদের বাড়িতে যেহেতু প্রতি বছরে কালী পুজো হয়, তাই জন্য কালী পুজোর মন্ত্র আমরা খুব ভালো করেই জানি। এটা স্পষ্টই বোঝা যাচ্ছিল যে কালী পুজোর মন্ত্র। আওয়াজটা লক্ষ্য করে আমরা খানিকটা দূর এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমরা অবাক হয়ে গেলাম। আমরা দেখলাম যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেখানে একটা মন্দির, কিন্তু আমাদের মনে আছে যে এই রাস্তায় কোনো মন্দির ছিল না। আমরা খানিকটা দূর আরও পা টিপে টিপে এগিয়ে চললাম, কোনো সাড়া শব্দ ছাড়া। আমরা গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক পূজারী কালী মাতার পুজো করছে এক মনে। আমাদেরকে আসতে দেখে উনি আমাদের দিকে তাকালেন, আর তাকানোটা কেমন একটা ভয়ঙ্কর তাকানো ছিল। আমরা সেটা দেখে পড়িকি মড়ি করে দৌড়ে চলে যাই, এবং কতক্ষণ দৌড়েছি জানি না। একজন লোকের সাথে রাস্তায় আমাদের দেখা। তিনি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা কেন এইভাবে দৌড়চ্ছি। তখন আমরা তাকে সব কথা খুলে বলাতে উনি বলেন, হ্যাঁ, আমাদের এখানে 50-60 বছর আগে একটা মন্দির ছিল বটে, কিন্তু ওটা তো কোনো একটা কারণে ধ্বংস হয়ে যায়, তারপরে জঙ্গলে সব জায়গা ভরে যায়। এখনও শুনেছি ওখানে কালী পুজো হয়, স্বয়ং মা কালীর ইচ্ছেতেই হয়। আর কিছুই বললেন না, আমরা বাড়ি চলে আসি। আমাদের প্রচণ্ড জ্বর হয়েছিল, আর কোনো ঘটনা ঘটেনি তারপর। তো ভাইয়া, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। ভালো থেকো, ভৌতিক কথা আর তোমার জন্য রইল অনেক দোয়া। নওরিন, বরিশাল, বাংলাদেশ। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় একটা ঘটনা। মায়ের মহিমা নিয়ে কোনো কথা আমি বলতে চাই না, এমন অনেক কিছুই মা যদি চান সেটা সম্ভব। তো এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও বা যে কোনো ঘটনা শেয়ার করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে আমি একটা এখন চ্যানেল খুলেছি, যেখানে তোমরা অগ্রিম মানে আগাম সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবে, কবে কি হচ্ছে, কবে স্পেশাল এপিসোড আসছে, আমার সাথে আড্ডা মারতে পারবে,
অনেক কিছু যেখানে তোমরা এক্সট্রা পাবে। তো হোয়াটসঅ্যাপে তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে গিয়ে সেখানেও যুক্ত হয়ে যাও। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু নাম্বার কেউ কারো নাম্বার দেখতে পাবে না এবং আমিও তোমাদের নাম্বার দেখতে পাবো না। তো একদম ভয়ের কিছু নেই, তোমরা অ্যাড হতেই পারো। যাগে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ভৌতিক ঘটনাতে। নমস্কার অমিতদা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নাম দেবরূপা। আমি এর আগে তোমাকে কোনোদিনও কোনো ঘটনা পাঠাইনি, আজকে সাহস করে প্রথমবারের মতো তোমাকে একটা ঘটনা লিখতে বসলাম। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও। ঘটনাটা একদমই ছোট, কিন্তু এই ঘটনাটা হওয়ার পর আমার বাবা মা সহ আমরা সবাই অসুস্থ ছিলাম। আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যে সেরকম কোনো ফাস্টফুডের দোকান নেই, তাই জন্য আমাদের সব কিছু খাবার খেতে গেলে 1 কিলোমিটার জার্নি করে স্টেশনের কাছে আসতে হয়। তখন সদ্য শীতকাল পড়েছে। আমার বাবা অফিস থেকে ফেরার পথে দেখে একটা ছোট্ট নতুন দোকান হয়েছে স্টেশনের থেকে খানিকটা দূরে। বাবা সচরাচর এই রাস্তা দিয়ে যায় না। ওই দিন ট্রেনের একদম শেষ মাথাতে ওঠাতে বাবা শেষ মাথাতেই নেমেছিল এবং স্টেশন থেকে না গিয়ে ব্রিজ পার হয়ে রাস্তা ধরেই যাচ্ছিল বাবা। বাবা নতুন কোনো খাবারের দোকান হলেই সেখানে চলে যায়, গিয়ে সেখানকার খাবার টেস্ট করে। বাবা প্রচণ্ড ফুড লাভার। বাবা গিয়ে দেখে বিভিন্ন রকমের পিঠের দোকান সেখানে দেওয়া হয়েছে। একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা সেখানে বসে পিঠে বানাচ্ছে আর একদিক থেকে বিক্রি করছে। যেহেতু তখন সদ্য শীত পড়েছে তাই নলেন গুড়ের গন্ধে বাবা মাতোয়ারা হয়ে যায়। বাবা বেশ কয়েকটা পাটিসাপটা পিঠে পুলি, চুষি পিঠে আর ভাবা পিঠে নিয়ে নেয়। এখানে বলে রাখি, আমার মা একদমই পিঠে বানাতে পারে না, তাই জন্য আমরা যখনই খাই বাইরে থেকে কিনেই খাই। এছাড়া আমার দিদা বানিয়ে পাঠায়। আমরা বাড়ির সবাই প্রচণ্ড পিঠে খেতে ভালোবাসি। পিঠে নিয়ে বাবা বাড়ি চলে আসে, আমরা সবাই পিঠে দেখে খুব খুশি হই। এরপর আমরা সবাই মিলে খুব আনন্দ করে পিঠেগুলো খেয়ে নিই। তবে দাদা, পিঠেগুলো প্রথমবার মুখে তুলতেই মনে হলো যেন খুব পচা কিছু একটা খাচ্ছি, যেন মনে হচ্ছে বেশ কয়েকদিনের বাসি কিছু একটা খেলে যেরকম মুখে স্বাদ হয় সেরকম। কিন্তু বাবার মতে পিঠেগুলো তখন সদ্য চুলোর থেকে নামিয়ে দিয়েছিল সেই মহিলাটি এবং লোকটি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো পাটিসাপটাগুলো বাবার সামনে বানিয়ে দিল, তারপরেও এরকম স্বাদ কেন আসলো সেটা বোঝা গেল না। এত টাকা দিয়ে জিনিসগুলো কিনে এনেছে, তাই জন্য আমরা সবাই কোনোভাবে সেগুলো খেয়ে নিলাম। খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সেদিন স্বপ্নের মধ্যে আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল আমাদের ঘরে কেউ একজন হাঁটাচলা করছে। আমি বারবার ঘরে লাইট জ্বালিয়ে দেখছিলাম যে বাবা মা আমার ঘরে এসেছে কি না, কিন্তু আমার ঘরে কেউই আসেনি। বাধ্য হয়ে এক পর্যায়ে আমি ঘরে সবগুলো লাইট জ্বালিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি। তখন প্রায় 1টা বাজে। আমার মনে হলো আমাকে কেউ যেন ধাক্কা মেরে ঘুম থেকে টেনে তুলল। ঘুম থেকে ধড়ফড় করে উঠে দেখি বাবা মা দরজা ধাক্কাতে ধাক্কাতে প্রায় ভেঙে ফেলার জোগাড়। তাড়াহুড়ো করে নিচে নেমে দরজা খুলি। বাবা মা ঘরে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি তখন বলি যে তোমরা দরজা কেন ধাক্কাচ্ছিলে, 1টা বাজে। তারপরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 1টা বাজে। তখন আমার হঠাৎ করে খেয়াল হয় যে কেউ আমাকে ধাক্কা মেরে ঘুম থেকে তুলে দিয়েছিল। আমি বাবা মাকে এই কথাটা বলি। বাবা মা সবটা শুনে আমাকে বলে তারাও নাকি সারা রাত ঘুমোতে পারেননি, তাদের মনে হয়েছে তাদের ঘরে কেউ যেন হাঁটা চলা করছে। ব্যাপারটা প্রথমে আমরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এরপরে আরও বাজে বাজে ঘটনা আমাদের সাথে ঘটতে শুরু হয়। সেদিন দুপুরবেলা আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছিল। আমরা দুপুরবেলা মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে শুয়েছি। বিকেলবেলা উঠে মা মাংসটা গরম করার জন্য ফ্রিজ থেকে বার করেছে। মা দেখতে পেল যে দুপুরবেলা
তৈরি করা মাংসের ওপর পোকা লেগে গেছে। যেন মনে হচ্ছে এক থেকে দেড় সপ্তাহ আগে রান্না করা পচা মাংস। বাবাকে মা সব কিছু জানাই। বাবা মাকে বলে, হয়তো ফ্রিজের ভেতরেই কোনো পোকা ছিল, সেটাই পড়ে গেছে, আর সেখান থেকে কোনোভাবে মাংসটা নষ্ট হয়ে গেছে। ও সব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। রাত্রিবেলা আমরা সামান্য কিছু হালকা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মা রাত্রে আমাকে কড়াভাবে নির্দেশ দেয় যে আমি যেন দরজা বন্ধ না করি। আমি মায়ের কথা মতো দরজা বন্ধ না করেই ঘুমোই। আগের দিন রাত্রের মতো ওই দিনও মনে হতে থাকে কেউ যেন আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, তাই আমি লাইট জ্বালিয়ে আবার ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা আবারও সেই একইভাবে আমাকে কেউ ধাক্কা মেরে তোলে, আর আমি দেখি যে আমার ঘরের দরজাটা লক, মা দরজা পেটাচ্ছে। দরজা খুলে মাকে আমি কোনো মতে বোঝাতে পারলাম না যে আমি দরজাটা লাগিয়ে শুইনি। তবুও মা আমার কথাই কোনোভাবে বিশ্বাস করল না। এভাবে দিনগুলো কাটতে লাগল। এভাবে মোটামুটি এক মাস কেটে যায়। তারই মধ্যে বেশ জাকিয়ে শীত পড়ে। এমন সময় বাবা আবার একদিন সেই ট্রেনের একদম শেষ কম্পার্টমেন্টে ওঠে এবং যে দোকানে পিঠে কিনেছিল সেই দোকানের দিকে বাবা নামে। বাবা ঠিক করে যে সেই দোকানে গিয়ে দোকানদারের সাথে খুব ঝগড়া করে আসবে যে তারা পচা পিঠে কেন দিয়েছিল। প্রথমে বাবা ভাবে যে বলবে না, কারণ এতদিন হয়ে গেছে। কিন্তু তারপর বাবা আবার ভাবে যে না, কিছু একটা তো বলে আসতেই হবে। বাবা স্টেশনে নেমে পিঠের দোকানের দিকে এগিয়ে যাই, কিন্তু বাবা চমকে যাই। যেখানে ওই পিঠের দোকানটা ছিল সেখানে আদেও কোনো দোকানের অস্তিত্বই নেই। এখানে দাদা বলে রাখি, দোকানটা ছোট দোকান মোটেও ছিল না, বেশ বড়সড় পাকা দালানের দোকান ছিল। সেই দোকানটার কোনো অস্তিত্বই নেই, এমনকি ওখানে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে আদে ওই দিকটায় কোনো দোকানই ছিল না। আশেপাশের দু একজন দোকানদারকে বাবা জিজ্ঞেস করে যে এখানে যে দোকানটা ছিল সেটা কোথায় গেল। তখন সেই দোকানদার বলে, ওইখানে নাকি কোনো পিঠের দোকান ছিলই না। বাবা ওই লোকটার সাথে তর্ক করতে চায় না, বাড়ি চলে আসে। বাড়ি এসে মাকে সমস্ত ঘটনা খুলে বলে। বাবা এবং মা মনে করে যে পিঠে খাওয়ার পর থেকেই তাদের বাড়িতে এরকম বিভিন্ন ধরনের অশান্তি হতে শুরু হয়েছে, তাই জন্য তারা ঠিক করে যে সামনের মন্দিরে গিয়ে পুরোহিতের সাথে কথা বলবে। যথারীতি বাবা এবং মা পুরোহিতের সাথে কথা বলতে যাই। আমি তখন বাড়িতে একাই ছিলাম, নিজের মতো ফোন ঘাঁটছিলাম। হঠাৎ করে আমি আমার মায়ের শব্দ শুনতে পাই। মা আমাকে ডাকে। মা বাবা কিন্তু আমাকে বলে যায়নি যে তারা বাড়ির বাইরে যাচ্ছে, আর আমাদের বাড়িটা বেশ বড়, কেউ ঘর থেকে কোথাও বেরিয়ে গেলেও বোঝা যায় না যে তারা বেরিয়ে যাচ্ছে। মা আমাকে বলছে যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আয়। আমি মাকে বলি যে আমি তো জামা কাপড় সব নিয়ে চলে এসেছি, কিন্তু মা আমাকে তাও বলে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসতে, আমি নাকি মিথ্যে বলছি। আমি ঘর থেকে বেরিয়ে মা মা বলে ডাকি, কিন্তু মায়ের কোনো সাড়া শব্দ পায় না। আমি মাকে ফোন করি। মা আমাকে বলে যে তারা নাকি সামনের মন্দিরে এসেছে। এই বলে মা ফোনটা কেটে দেয়। আমি তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ি চলে যাই। ভয়ে পাশের বাড়িতে গিয়ে বসেছিলাম। মাকে ফোন করে আমি সমস্ত ঘটনা জানালে মা আমাকে মন্দিরে চলে আসতে বলে, কিন্তু আমি এতটাই ভয়ে ছিলাম যে আমি মাকে বলি আমি এখান থেকে বেরোতে পারবো না। তারপরে ওই বাড়ির কাকিমা এবং দাদা আমাকে মায়ের কাছে দিয়ে আসে। মন্দিরের পুরোহিত আমাদেরকে দেখে বলে যে আমরা যাদের কাছ থেকে পিঠে নিয়েছিলাম তারা আদেও এই জগতের কোনো মানুষ ছিল না, তারা কোনো পিশাচ বা জিন ছিল যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম ফোন দিয়ে এটেছিল। তখন আমার বাবাকে পুরোহিত মশাই বললেন, একটা সত্যি করে কথা বলুন তো, পিঠেটা খুব কম দামে পেয়েছিলেন না? তখন আমার বাবা সম্মতি জানায় যে সত্যি পিঠের দাম অনেক কম ছিল বাকি দোকানের তুলনায়। তখন আমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। পুরোহিত আমাদেরকে নিয়ে আমাদের বাড়িতে যায়, গিয়ে চারিদিকে সর্ষে লঙ্কা ছিটিয়ে দেয়,
এবং সারা বাড়িতে ধূপ ধুনো দিতে বলে। এরপর আমাদের বাড়িটা বন্ধন করে দিয়ে তিনি চলে যান। বেরোনোর সময় এটাও বলেছিলেন যে আমাদের বাড়িতে নাকি প্রায় ছখানা প্রেত ছিল, যে এখন চলে গিয়েছে আর কোনোদিনও কোনো প্রেত আমাদের বাড়িতে ঢুকতে পারবে না যদি না আমরা কোনোদিনও তাদেরকে ডাকি বা আমন্ত্রণ না করি। তখন থেকে আমরা ঠিক করে নিয়েছি যে আমরা আর কোনোদিনও বাইরের কোনো খাবার খাবো না, বিশেষত কোনো নতুন দোকানের খাবার। এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও। গুছিয়ে লিখতে পারিনি, আমি জানি তুমি তোমার মতো করে গুছিয়ে নিও। দেবরূপা। তো বন্ধুরা, এই ছিল একটা অবিশ্বাস্য ঘটনা, যেটা মানে বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল আমাকেও। কিন্তু তোমরা বলছো যে ইউনিক ঘটনা শুনবে, তাই আর দেরি না করে তোমাদের শুনিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ভালো না খারাপ সেটাও জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। চলো আর একদম দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ওয়াও, কদিন থেকে বেশ ইউনিক ইউনিক ঘটনা আসছে, খুব ভালো লাগলো। সেকেন্ড কমেন্ট করেছে শিপ্রা কোলে, লাভ লাভ রিয়াক দিয়েছে। থার্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক দিয়েছে। তারপরে আরও কমেন্ট করেছে অয়ন হালদার, রাকেশ মণ্ডল, মৌ দত্ত, লাভ লাভ রিয়াক দিয়েছে এবং লিখেছে, দাদা কেমন আছো? খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে আরও কমেন্ট করেছে গীতা গোস্বামী, মিষ্টি ঘোষ, পল্লবী পাত্র, লিখেছে, আগের দিনের তিনটে ঘটনাই খুব ভালো ছিল, তন্ময় লাভ লাভ রিয়াক দিয়েছে। গেমিং অনুভব, সোমা দাস লিখেছে, এসে গেছি। রাকেশ মণ্ডল, সমৃদ্ধা সিংহ রায় লিখেছে, দাদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? সুমিত ঘোষ লিখেছে, ঘুমের ট্যাবলেট খেতে চলে এসেছি, থ্যাংক ইউ। রাকেশ এইচডি লাভ লাভ রিয়াক দিয়েছে। পবিত্র রাজা লিখেছে, হ্যালো দাদা। বিদিশা লিখেছে, একবার হ্যালো বিদিশা বলো। হ্যালো বিদিশা। শুভায়ু মল্লিক লিখেছে, ভাই আমার SMS-এর অ্যান্সার দিও, তোমার এক দিদি শম্পা। হ্যালো শম্পাদি। সুইটি পাল লিখেছে, হাই দাদা কেমন আছো? খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? অভিজিৎ মিত্র লিখেছে, হাই দাদা। পল্লবী পাত্র লিখেছে, ভয় লেগেছিল বেশ। আকশা অধিকারী লিখেছে, লাভ ইউ অমিতদা। তারপরে আরও কমেন্ট করেছে শম্পা বসু মল্লিক, সুদীপ মান্না, অপর্ণা দত্ত, সৌমিলি মণ্ডল, নন্দিনী রয়। অপর্ণা দত্ত লিখেছে, দাদা অপেক্ষায় ছিলাম, শেষ হলো তার অবসান, আমার দাদাদের নামগুলো একবার হ্যালো করে বলো, কৌশিক, রেবা ও শুভজিৎ। হ্যালো কৌশিক, হ্যালো রেবা, হ্যালো শুভজিৎ। তারপরে আরও কমেন্ট করেছে মিষ্টি পাখি, লিখেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে ভয় আরও জাঁকিয়ে ধরে। তারপরে আরও কমেন্ট করেছে পাপড়ি দোলা, লিখেছে, দাদা ভাই আমি চলে এলাম তোমার গলায় অসম ঘটনা শুনতে, একদমই ঘুম আসে না না শুনলে। থ্যাংক ইউ পাপড়ি, তুমি আমাদের অনেক পুরনো সদস্য, আমি জানি সেটা। পূজা রয় লিখেছে, হ্যালো দাদা কেমন আছো? অ্যাজ ইউজুয়াল কালকে শুনবো ঘটনা, তুমি আমার নামটা একবার হ্যালো করে বলবে, হ্যালো পূজা। মনিকাদি লিখেছে, চলে এলাম ভাই আমাদের সবার প্রিয় ভৌতিক কথা শোনার জন্য। কুকিং উইথ বনানি লিখছে, এসে গেছি আজকে। অমিত দাস লিখছে, হাই। বশির সাথী লিখেছে, আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই দাদা। মধুমিতা সিং লিখেছে, হাই দাদা ভাই কেমন আছো? বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমার ভয়েসে ঘটনা শুনছি, জাস্ট জমে গেল, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আরও কমেন্ট করেছে AS বাচ্চা, মনীষা শেট্টি, বিদিশা ঘোষ, সঙ্গীতা ডলুই, DJ ভ্লগার অনিশ, BW সায়ন গেমিং, রাখি দাস, কৃষ্ণা মণ্ডল, ইটস রোজালিন খান, ওয়াসিম ওয়াসিম, চন্দনা ঘণ্টা, পাপিয়া দে লিখেছে, অমিত কেমন আছো? একটু ব্যস্ত থাকার কারণে টাইমে শুনতে পারছি না, তবে পরে শুনে নি, নো প্রবলেম গো। সুস্মিতা লিখেছে, ওয়াও। সোমা মল্লিক লিখেছে, দারুণ দাদা। শঙ্কর চক্রবর্তী লিখেছে, প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা করছি, ভালো নেটওয়ার্ক পাচ্ছে না। হ্যাঁ, একটু নেটওয়ার্কের এখন প্রবলেম হচ্ছে, 5G আসছে তো ওই জন্য। প্রতনু ব্যানার্জি লিখছে, এক্সিলেন্ট এপিসোড। তারপরে এরকম আরও কমেন্ট করেছে স্বপ্না বাজেল, সুমন্ত বৈদ্য, রঞ্জিত নন্দী, স্টাইলিশ অজয়, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।